নমস্কার, আমি প্লাবিতা। ট্যাশকুরুর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন পার্থদের লেখা গল্প পিত। গল্পের প্রধান চরিত্রে দৈপায়ন, দেবযানী ও ব্যাং উকিল। শুরু হতে চলেছে পার্থদের লেখা গল্প পিত। কাঠগড়ায় দাঁড়ানোটা আমার একেবারেই পছন্দ নয়। বিপক্ষের উকিল সব সময় প্রশ্নগুলো করে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায় যেখানে পৌঁছে মিথ্যে বলার আর উপায় থাকে না। আর আমি আবার মিথ্যে না বলে একেবারেই থাকতে পারি না, ওই যাকে বলে প্যাথোলজিক্যাল লায়ার। দেবযানী দেবী যখন খুন হন, মানে বেলা আড়াইটে তিনটে নাগাদ, তখন আপনি কোথায় ছিলেন? টাক মাথা সহকারী উকিলটা আমার দিকে তাকালো। লোকটার চেহারা ঠিক ব্যাঙের মতো, যেন কালো কোট পরা বুফো মেলানোস্ট্রিক্টাস। আমার তো স্কুলের ব্যাং কাটার দৃশ্যটা মনে পড়ে যাচ্ছিল। লোকটার দিকে তাকিয়ে আমি হাসলাম। লোকটা ফের বিরক্ত হয়ে বলল, আর দৈপায়ন বাবু, আপনি কোথায় ছিলেন তখন? কোথায় আবার, আমার ছেলের সঙ্গে পার্কে খেলা করছিলাম। তাই নাকি? তা সোমবার কাজের দিনে আপনি দুপুরবেলা পার্কে খেলা করছিলেন? লোকটার কথা শুনে খুব বিরক্ত লাগছে। আবার ব্যাংক কাটার কথা মনে পড়ছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গগনদা একটা বড় কাঁচের জারে ক্লোরোফর্ম দিয়ে ব্যাংকগুলোকে ঘুম পাড়িয়ে রাখত। সেই ঘুম পাড়ানো ব্যাংকদের ট্রেতে তুলে কাটার আগে অজয় স্যার পিত করানো শিখিয়েছিলেন। ঘুম পাড়ানো ব্যাংকদের পিত করতে পারলেও আমি কখনো জীবন্ত ব্যাংকদের পিত করতে পারতাম না। যতবারই করতে যেতাম, ব্যাংকগুলো লাফিয়ে লাফিয়ে চলে যেত। আমি উকিলবাবুকে বললাম, দেখুন, আমার নাম দৈপায়ন। আমি মহাভারত না লিখলেও বেসিক্যালি লেখালেখি করেই রোজগার করি। কোনো অফিসে চাকরি করি না, ফ্রিল্যান্সিং করি, তাই আমার কাজের সময়টাও বেশ ফ্লেক্সিবল। আচ্ছা 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 আচ্ছা, সে ঠিক আছে। তো আপনার ছেলেরও কি দুপুরবেলা স্কুল থাকে না? আমার সন্তান আর পাঁচটা শিশুর মতো নয়, বুবুন অটিস্টিক। ও স্পেশাল চাইল্ড, তাই স্পেশাল স্কুলে পড়ে। হ্যাঁ, কিন্তু আপনি সেদিন বুবুনকে পার্কে বসিয়ে মিনিট পনেরোর জন্য উধাও হয়ে যান। পার্কে বসা একজন ভবঘুরে গোছের লোক এই কথাটা পুলিশকে জানিয়েছে। ব্যাং উকিল কান ইটো করে হাসলো। আর যখন হাসলো, মনে হলো লোকটার একটাও দাঁত নেই। লোকটা আমার দিকে এগিয়ে এসে হঠাৎ তার উল্টো জিভ বের করে হাওয়ায় ওরা একটা মাছি টেনে নিয়ে মুখে পুরে বলল, আপনি কি আমাকেও পিত করার কথা ভাবছেন নাকি? ঝট করে ঘুমটা ভেঙে গেল আমার। বারবার স্বপ্নটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্বপ্নের ভেতরেই কিভাবে যেন আমার চিন্তাগুলো প্রক্ষিপ্ত হয়ে চারপাশের কুশীলব্ধের মধ্যে ঢুকে যাচ্ছে। লুসিড ড্রিমিংয়ের এই এক সমস্যা। গ্যালান্টামাইনের ডোজটা সঠিক না হলে আমার ইচ্ছাধীন স্বপ্নটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যেন চারপাশের চরিত্রগুলো আমার মনের গতিবিধির বিষয়ে সতর্ক হয়ে উঠছে। এই যেমন ব্যাং উকিলটা একটু আগে ধরে ফেললো,
রাত 8টা নাগাদ লেখালেখি শেষ করে উঠে পড়লাম। একটা পত্রিকার জন্য একটা ছোট ফিচার লিখছিলাম। বিষয়টা হলো স্পেশাল চাইল্ড মানুষ করতে কেয়ার গিভারদের ভূমিকা। দীপজানি আর বুবুন এখনও ফিরছে না কেন বুঝতে পারছি না। আমি ফ্ল্যাটে তালা দিয়ে বেরিয়ে পড়লাম। স্কুটারে চেপে বড় রাস্তার মোড়ে ফার্মেসিটায় গিয়ে ওষুধ কিনব। ওরা বুবুনের প্রেসক্রিপশন দেখালেই গ্যালান্টামাইন দেয়। দাদা, 3 পাতা গ্যালান্টামাইন, এই যে প্রেসক্রিপশন। 3 পাতা মানে 30টা 4 মিলিগ্রামের গ্যালান্টামাইন। এবার ডোজটা একটু বাড়াতে হবে। একটা 4 মিলিগ্রামের বড়িতে স্বপ্নটা আগাগোড়া ইচ্ছাধীন থাকছে না, মাঝে মধ্যে নিয়ন্ত্রণ হারাচ্ছে। আজ ঠিক করেছি 1.5 খানা গ্যালান্টামাইনের বড়ি নেব, তার মানে ওই 6 মিলিগ্রামের মতো। লুসিড ড্রিমিংয়ের জন্য ইউজুয়ালি 4 থেকে 8 মিলিগ্রামের ডোজ নিতে হয়। আমি আজ বহুদিন ধরে নিজের সুবিধে মতো ডোজটাকে টাইট্রেট করে নিতে পেরেছি। আস্তে আস্তে স্বপ্নটা অনেক নমনীয় হয়ে আমার ইচ্ছাধীন হয়ে উঠবে। চৌরাস্তার ফার্মেসিটায় 3টে লোক কাউন্টারে কাজ করে। তাদের মধ্যেই এক শিরিঙ্গে চেহারার মাঝবয়সী লোক বিজ্ঞের মতো বিড়বিড় করল। বলছি, শুধু গ্যালান্টামাইন কিনলেই হবে? সঠিক ডোজ আর নেয়ার ধরনটা না জানলে তো কিচ্ছু হবে না। নেওয়ার ধরন মানে? আরে বুঝি বুঝি, সব বুঝি। এটা তো আর ওই অটিস্টিক ছেলের জন্য নিচ্ছেন না? চলুন বাইরে গিয়ে কথা বলি। চোখ মটকে বলল লোকটা। একটা চায়ের দোকানে গিয়ে বসলাম দুজনে। চায়ের পাহাড়ে একটা চুমুক দিয়ে লোকটা বলল, দেখুন, এসব গোপন বিষয় সবাইকে বলি টলি না। আমি পকেট থেকে 2টো 100 টাকার নোট ওর দিকে বাড়িয়ে ধরতেই শিরিঙ্গে চেহারার লোকটা দুপাশে ভালো করে নজর করে নিয়ে ফিসফিস করে বলতে লাগল, বুঝলাম কি না, লুসিড ড্রিমিংয়ের একটা নিয়ম আছে, এই সারাদিন না ঘুমিয়ে সরাসরি ঘুমোতে গেলে খুব তাড়াতাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়বেন, ওতে আবার স্বপ্ন টপ্ন আসে না। স্বপ্নের জন্য দরকার REMS, অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এটা ওই যাকে বলে ডিপ স্লিপ বা গভীর ঘুমের আগের স্তর। আরে ধুর দাদা, এসব জানা জিনিস, নতুন কিছু বলুন। আরে আরে, আচ্ছা আচ্ছা শুনুন, করবেন কি, রাত 11টায় ঘুমিয়ে পড়বেন, তার আগে এই ধরুন রাত 3টে নাগাদ জেগে ওঠার জন্য একটা অ্যালার্ম দিয়ে রাখবেন। রাত 3টেই ঘুম থেকে উঠে একটা 30-40 গ্রামের চকলেট আর 1 কাপ দুধ খেয়ে নেবেন। ডার্ক চকলেট হলেই ভালো, ট্রিপটোফ্যান অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে, যা সেরোটোনিন নিউরো ট্রান্সমিটারের মাত্রা বাড়ায়। এরপরেই টুক করে 6 মিলিগ্রামের গ্যালান্টামাইন বড়ি খেয়ে নেবেন। দেখবেন গভীর ঘুম আর আসবেই না, তখন বুঝতে পারবেন লুসিড ড্রিমিং কাকে বলে। স্বপ্নটা যেন ইলাস্টিকের মতো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যা চাইবেন, যতটুকু চাইবেন, স্বপ্নটা তখন যাকে বলে আপনার পুরো কন্ট্রোলে। বিড়িতে একটা শেষ টান দিয়ে লোকটা আমার দিকে একবার চোখ মটকে দোকানে ঢুকে গেল। ব্যাঙ উকিলটা আবার ফিরে এসেছে। আমি একটু অবাকই হলাম, এই শীতকালে তো ব্যাঙেদের শীত ঘুমে থাকার কথা। ঘরে একটা উল্কাটা পাওয়া গেছে,
তাতে রক্ত আর আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে পুলিশ। তাতে কি প্রমাণ হলো? আপনারা দেবজানির ডেড বডিটা তো খুঁজে পাননি, পেয়েছেন কি? তাছাড়া আমি নিজেই তো থানায় গিয়ে দেবজানির নামে একটা মিসিং ডায়েরি করে এসেছি। আরে দাঁড়ান মশাই, দাঁড়ান। আপনি দেবজানী দেবীকে খুন করার পরে যখন পার্কে ফিরে গেলেন, তখন কি আর বুবুনকে দেখতে পেয়েছিলেন? অবজেকশন মাই লর্ড, দৈপায়ন বাবু যে দেবজানী দেবীকে খুন করেছেন তা কিন্তু আদালতে প্রমাণ হয়নি। এতক্ষণে আমার পক্ষের উকিল সরকারি উকিলকে বাধা দিয়ে বলে উঠল, বিচারকের আসনে বসা আমার মামলার অভিজ্ঞ জজ সাহেব সরকারি উকিলের দিকে তাকিয়ে ভর্ৎসনা সুরে বললেন, অবজেকশন সাস্টেইনড। আমার মুখে হাসি ফুটল, মনে হচ্ছে গ্যালান্টামাইনের ডোজটা ঠিকঠাক কাজ করছে। আমার স্বপ্নের চরিত্রগুলোকে আমি নিজের মতো নিয়ন্ত্রণ করতে পারছি। অ্যালার্মটা বেজে উঠতেই ঘুমটা ভেঙে গেল। আমি বিছানায় একা শুয়ে আছি। দেবজানী বুবুনকে নিয়ে গেছে ওর স্পেশাল স্কুলে। স্বপ্নটা আরেকটু টানতে পারলেই সরকারি উকিলের প্রশ্নগুলো থেকে নিজের ভুলগুলো ধরতে পারতাম। আমি তো ভুলগুলোর থেকেই নিজের পরিকল্পনার ঘাটতিগুলো শুধরে নিতে চাই। আমাকে সাজাতে হবে একটা নিখুঁত ফুল প্রুফ মার্ডার। তাই গত 6 মাস ধরে আমি লুসিড ড্রিমিংয়ের মধ্যে দিয়ে প্রি মার্ডার আর পোস্ট মার্ডারের সিচুয়েশনটা দেখে নিচ্ছি। আপনি প্রথম কিভাবে দেবজানীর বডি দেখতে পান? ডেড বডি। আমি বহুক্ষণ ফ্ল্যাটের বন্ধ দরজায় নক করে কোনো রকম সাড়া না পেয়ে লোকজন ডেকে এনে লক ভেঙে দরজা খুলে দেখতে পাই বেডরুমের মেঝের ওপর দেবজানী ডেড বডি পড়ে আছে। দরজা ভাঙতে হলো কেন? আপনার কাছে ঘরের ডুপ্লিকেট চাবি ছিল না কেন? দেবজানী সেদিন বাড়িতেই ছিল, তাই ডুপ্লিকেট চাবি আমি নিয়ে বের হইনি। উত্তর দেওয়ার সময় পরের প্রশ্নটা ভেবে নিজেই শঙ্কিত হলাম। কিন্তু আপনার যে চাবির রিংটায় স্কুটারের চাবি থাকে, তাতেই নাকি ফ্ল্যাটের দরজার চাবি থাকে? আপনাদের ফ্ল্যাটের কেয়ারটেকার বলেছে সে নাকি এটা আগে দেখেছে, এটা কি সত্যি দৈপায়ন বাবু? ব্যাঙের মুখে আবার কান এটু করা হাসি ফুটে ওঠে। কিন্তু আমি প্রমাণ করতে পারি যে আমার সেদিন কোনো ডুপ্লিকেট চাবি ছিল না। যারা সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা সবাই সাক্ষী দেবে। কি সাক্ষ্য দেবে? যে আপনি আপনার স্ত্রী দেবজানী দেবীকে পিত করে খুন করেছেন, ঠিক মাথার পিছন দিকে সেরিবেলাম আর মেডুলা অবলাঙ্গাটার মাঝখানে উলের কাটা সজোরে বিঁধিয়ে দিয়ে খুন করেছেন, এই সাক্ষ্যটা দেবে? কি যাতা বলছেন! আমার কানের পাশে দরদর করে ঘাম গড়াতে শুরু করেছে। কিন্তু আপনি পিত করতে শিখলেন কবে? জীবন বিজ্ঞানের অজয় স্যার এত চেষ্টা করেও আপনাকে ব্যাঙের মাথার পিছন দিকে 3 ফুটিয়ে পিত করা শেখাতে পারেননি। আপনি তো একবার পিত করতে গিয়ে নিজেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কি ঠিক বলিনি? ফের ঘুম ভেঙে গেল, আবার সেই এক ভুল। আবার আমার অবচেতনে থাকা টুকরো স্মৃতিগুলো সরকারি উকিলটার মাথায় ঢুকে গেল। কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। আমার এই প্রক্ষিপ্ত টুকরো চিন্তাগুলো বেঁধে রাখবার উপায়টা বলে দেয়নি সিরিঙ্গে ফার্মাসিস্ট। তবে গত 6 মাসে এই সিরিজ অফ লুসিড ড্রিমস আমাকে অনেকভাবে সাহায্য করেছে।
একটা মার্ডার প্ল্যানের মধ্যে যত রকমের খুঁত থাকা সম্ভব সেগুলো সবই আমি স্বপ্নগুলোই দেখে নিয়েছি। এবার খুঁতগুলো পরপর সাজিয়ে নিতে হবে। একটা সাদা কাগজে পরপর সেগুলো লিখে রাখলাম। এক, পার্কের ভবঘুরে। দুই, ফ্ল্যাট বাড়ির কেয়ারটেকার। তিন, খুনের অস্ত্র উলকাঁটা। চার, ডোরলকের ডুপ্লিকেট চাবি। আর পাঁচ, আমার ছেলে পুবন। এই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা আমার ছেলে বুবুন। সত্যি বলতে ও কোনো স্পেশাল চাইল্ড টাইল্ড নয়, আমার জীবনটা ওর জন্যই নষ্ট হচ্ছে। ইনফ্যাক্ট ওর জন্মের পরই আমি ওকে কোনো স্বেচ্ছাসেবী সংস্থায় দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী দেবযানী রাজি হয়নি। ও বলেছিল ওর ছেলে নাকি কোথাও যাবে না, ওর কাছেই থাকবে। আমার অবশ্য এমন অনুভূতি কোনোদিনই হয়নি। আজও ওর দিকে তাকালে আমার কখনো মনে হয় না ও আমার ছেলে। আজ সকাল থেকেই দেবযানীর শরীরটা খারাপ। বলল, তুমি আজ একটু ওকে স্কুলে আনা নেওয়ার কাজটা সামলাতে পারবে? যন্ত্রণা আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। ইস, জ্বরে গা পুড়ে যাচ্ছে তো? আমি ওর কাছে এসে কপালে হাত ছুঁয়ে ছদ্ম ভালোবাসা জানিয়ে বললাম। আর সেই মুহূর্তেই ঠিক করলাম, কাজটা আমাকে আজকেই সারতে হবে। কারণ অসুস্থ দেবযানীকে খুন করার সময় প্রতিরোধ কম আসবে। একটা নাগাদ পুবুনের ছুটি হলো। ওর মায়ের জায়গায় আমাকে দেখে একটু যেন বিরক্তই হলো ও। অটিস্টিক বাচ্চারা অভ্যস্ত রুটিনের বাইরে গেলে মানিয়ে নিতে পারে না। তাছাড়া আমি যে ওকে মনে মনে ঘৃণা করি সেটা বোধহয় বুবুন টের পায়। ওকে নিয়েই হাঁটতে হাঁটতে আমি পার্কের ভেতর ঢুকলাম। একটা গুলমোহর গাছের তলার বেঞ্চিতে বসেছিল দাড়িওয়ালা ভবঘুরে লোকটা। ওকে আগে থাকতে বলাই ছিল, তাই আমাদের দেখে লোকটা হাসল। আমি শটান ওর সামনে গিয়ে ওর পাশে বেঞ্চিতে বুবুনকে বসিয়ে দিলাম। বুবুন কিছুই বলল না, বাইনাও করল না। আমি 25,000 টাকা বের করে লোকটার হাতে দিলাম। কালকেই ব্যাংক থেকে 50,000 টাকা তুলেছি, 25 ভবঘুরে লোকটার জন্য আর বাকি 25 আমার ফ্ল্যাট বাড়ির কেয়ারটেকারের জন্য। টাকাটা গুনে নাও। লোকটা মাথা নেড়ে বোঝালো গোনার দরকার নেই, আমার ওপর ওর বিশ্বাস আছে। আমি বুবুনকে লোকটার কাছে রেখে চলে এলাম। আসার সময় বুবুন একটুও কান্নাকাটি করল না। আমার ফ্ল্যাট বাড়ির তলায় এসে কেয়ারটেকার ছেলেটার ঘরে এলাম। অভাবী ছেলে, ওকে বেশি বোঝাতে হলো না, শুধু ডুপ্লিকেট চাবির বিষয়টা ওকে বুঝিয়ে দিলাম। কীভাবে সাক্ষ্য প্রমাণ দিতে হবে সেটা বুঝিয়ে দিয়ে 25,000 নগদের বান্ডিলটা ওর হাতে ধরিয়ে দিলাম। বারবার বলা সত্ত্বেও কেয়ারটেকারের ছেলেটাও টাকা গুনে নিল না। তবে আমি চিৎকার করে ডাকা মাত্র আমার ফ্ল্যাটের দরজায় হাজির হবে বলে কথা দিল। ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ালাম। ভেতরে দেবযানী হয়তো এখনও জ্বরে কাবু হয়ে বিছানায় শুয়ে আছে। যদিও জ্বরে বেহুঁশ থাকে, তবে আমার কাজ সারতে সুবিধে হবে, সব কিছু নির্ভাবনায় স্মুথলি হয়ে যাবে। আমি ডুপ্লিকেট চাবি দিয়ে দরজাটা খুলে ফেললাম। খুব ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকেই চাবিটা রাখলাম সেন্টার টেবিলে। খুনটা সেরে ফ্ল্যাটের বাইরে থেকে দরজাটা টেনে দিলেই অটোমেটিক লক হয়ে যাবে। কিন্তু দেবযানী কোথায়? বেডরুমে উঁকি দিয়ে ওকে খুঁজে পেলাম না। বেডরুম লাগোয়া টয়লেট থেকে ওর গলার স্বর শোনা যাচ্ছে, গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইছে। ওর গানের গলাটা বড় চমৎকার, বিয়ের পরপর ওর গান শুনে আমি মুগ্ধ হয়ে যেতাম। কিন্তু এই কি গান গাইছে দেবযানী? আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগি, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি, আমি সকল
তার মানে আমি যা ভাবতাম তাই। আর জ্বরের বাহানা করে ওর গোপন প্রেমিকের জন্য অপেক্ষা করছে। ড্রেসিং টেবিলে পড়ে আছে দুটো উলের কাঁটা, বেডরুমের মেঝেতে গড়াচ্ছে উলের গোলা। আমি একটা উলের কাঁটা তুলে প্যান্টের পকেটে ঢোকালাম। হঠাৎ টয়লেটের দরজা খুলে বেরিয়ে আসছে দেবজানি। একটা পাট ভাঙা ছাপা শাড়ি পরেছে, মাথার চুল তোয়ালে দিয়ে জড়িয়ে মাথায় বাঁধা। ওর ফর্সা ধপধপে গলাটা দেখা যাচ্ছে। আমি খুব ভালো করে বুঝে নিলাম উলের কাঁটাটা কোথায় সজোরে বিঁধিয়ে দিতে হবে। ওর সিক্ত শরীর থেকে ভেসে আসছে মিষ্টি কোলনের গন্ধ। আমাকে দেখে বলল, হোমা তুমি কখন এলে? আমি উত্তর দিলাম না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম মাখছে ও। আমার সামনে এই সুবর্ণ সুযোগ, এখনই সেরে ফেলা যায় কাজটা। আমার হাত পকেটে রাখা উল কাঁটাটাকে আঁকড়ে ধরেছে। কিন্তু দেবজানি কি এমনি এমনি বিদায় জানাবো? কিছু বলবো না, সরি দেবজানি, অথবা বিদায় দেবজানি, কিংবা দেবজানি আমাকে ক্ষমা করো। মাথার তোয়ালেটা খুলছে ও। আমি ঠিক ওর পিছনে দাঁড়িয়ে আছি। ওর এই মুহূর্তের অসতর্কতার সুযোগ নিলাম আমি। প্যান্টের ডান দিকের পকেট থেকে আমার হাতে চকিতে উঠে এলো উল কাঁটা। আমি ওর ফর্সা কোমল ঘাড়ের ওপর বিঁধিয়ে দিলাম কাঁটাটা। ঠিক সেরিবেলাম আর মেডেলা অবলাঙ্গাটার মাঝখানে। জীবনবিজ্ঞানে রজয় স্যার যেভাবে পিত করা শিখিয়েছিলেন, আজ এতদিন পর আমি ঠিক পিত করতে পেরেছি। কয়েক মুহূর্তের মধ্যে দেবজানির শরীরটা শূন্যে দুবার পাক খেয়ে ছিটকে লুটিয়ে পড়েছে বিছানার উপরে। ওর দেহটা উল্টো হয়ে পড়ে আছে বিছানার উপর, তোয়ালে খুলে অবিন্যস্ত চুলে ওর মুখ ঢেকে গেছে, ফর্সা ঘাড়ে গেঁথে আছে উলের কাঁটা। আমি খুব সন্তর্পণে এগিয়ে গেলাম ওর নিথর শরীরটার দিকে। হঠাৎ দেবজানির শরীরটা যেন নড়ে উঠল। আমাকে অবাক করে ধীরে ধীরে ও বিছানার উপর উঠে বসল। ডান হাত পেছনে বাড়িয়ে ঘাড়ে বেঁধা উল কাঁটাটা বের করে আনল। ওর অবিন্যস্ত চুলের ফাঁক থেকে আমি ওর মুখটা দেখতে পাচ্ছি। একটা একটা ব্যঙ্গের হাসি ফুটে উঠেছে ওর মুখে। সরি দৈপায়ন, তুমি হেরে গেছো। আমি প্রবল বিস্ময়ে ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ করেই ঘরের মধ্যে একটা শিশুর খিলখিলে হাসি শুনে চমকে উঠলাম। তাকিয়ে দেখি বেডরুমের দরজার সামনে পার্কের সেই ভবঘুরের লোকটা দাঁড়িয়ে। ওর কোল থেকে বুবুন হাসছে অমন করে। আর বুবুন লোকটাকে পরমাত্মীয়ের মতো আঁকড়ে ধরে আছে। ফ্ল্যাটের সদর দরজা তো বন্ধ ছিল, তাহলে ওরা ভেতরে ঢুকলো কেমন করে? তাকিয়ে দেখি ভবঘুরের লোকটার পিছনে দাঁড়িয়ে আমার ফ্ল্যাটের কেয়ারটেকার ছোকরা। কিন্তু ওর মুখটা যেন অবিকল দেবজানির ভাই সায়নের মতো। বিস্ময়ের শেষ সীমায় পৌঁছে আমি চিৎকার করে উঠি, এসব কি হচ্ছে? কি দেবজানি? দেবজানি না, শুধু দেবজানি নয়, ওরা সকলে সমস্বরে অট্টহাসি করে ওঠে। আমি হন্তদন্ত হয়ে ছুটে আসি বেডসাইড টেবিলটার কাছে, ড্রয়ার খুলে বের করি ওষুধের বাক্সটা। কিন্তু এ কি, আমার গ্যালান্টামাইন ট্যাবলেটগুলো কই? স্ট্রিপের সব ওষুধ শেষ, এতগুলো বড়ি আমি কখন খেলাম? আমি কি তবে এখন স্বপ্নের মধ্যে আছি? এমনই লম্বা একটা স্বপ্নের কথাই কি বলেছিল সেই ফার্মেসির লোকটা? কিন্তু স্বপ্নের চরিত্রগুলো তো আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকার কথা।
লুসি ড্রিমিং তো আমার ইচ্ছাধীন হওয়ার কথা। দৈপায়ন, এটা তোমার স্বপ্ন নয়, এটা আমার স্বপ্ন, আমার স্বপ্ন, বুবুনের স্বপ্ন, আমাদের সবার স্বপ্ন। আর এই স্বপ্নটায় তুমি আউটসাইডার। নিজের গোছানো সুটকেসটা নিয়ে দেবযানী এগিয়ে যাচ্ছে বাইরের দরজাটার দিকে। ওর পেছনে যাচ্ছে সায়ন, আর তার পিছনে ওই ওই ভবঘুরে লোকটা, আর আর লোকটার কোলে, লোকটার কোলে আমার ছেলে বুবুন। বুবুন যাওয়ার সময় একবারও বাবা বলে ডাকছে না। আমরা চলে যাচ্ছি, আর ফিরব না। বুঝতে পারি, ওরা ওরা সবাই একসঙ্গে স্বপ্ন দেখছে, আর ওদের স্বপ্নের মধ্যে আমি পুতুল হয়ে ওদের কথা মতো নড়াচড়া করছি। আমি চিৎকার করে কেঁদে উঠতে চাইছি, কিন্তু 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 পারছি না। আমার আমার ঘুম ভাঙছে না, শুধু ছটফট করছি স্বপ্নটা থেকে বেরোবার জন্য। কিন্তু কিন্তু আমি জানি এই স্বপ্নটা আসলে দেবযানীর, লুসিড ড্রিমিং। আর আর ও না চাইলে আমি আমি এই দুঃস্বপ্নটা থেকে কোনো দিন আর বেরোতে পারবো না। শুনছিলেন পার্থ দের লেখা গল্প পিত, দৈপায়ন ফার্মাসিস্ট ও জাজের ভূমিকায় শৌভিক, ব্যাং উকিল ঈশান, দেবযানীর ভূমিকায় মঞ্জুরি, অন্য উকিল কৌশিক ও অন্যান্য ভূমিকায় সম্বিত ও ইন্দ্রজিৎ। গল্পের ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে শৌভিক, কভার বানিয়েছে কৃষ্ণেন্দু। আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ লেখক পার্থ দেকে। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানান, এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ছোট্ট চ্যানেলটিকে। শোনা হচ্ছে পরের গল্পে, কান রাখুন ট্যাশ গরুর চেঁচানিতে।